তপুকে আবার ফিরে পাবো এ কথা ভুলেও ভাবিনি কোনোদিন তবু সে আবার ফিরে এসেছে আমাদের মাঝে ভাবতে অবাক লাগে চার বছর আগে যাকে হাইকোর্টের মোড়ে শেষবারের মতো দেখেছিলাম যাকে জীবনে আর দেখব বলে স্বপ্নেও কল্পনা করিনি সেই তপু ফিরে এসেছে ও ফিরে আসার পর থেকে আমরা সবাই যেন কেমন একটু উদ্বিগ্ন হয়ে পড়েছি রাতে ভালো ঘুম হয় না যদিও একটু একটু তন্দ্রা আসে তবু অন্ধকারে হঠাৎ ওর দিকে চোখ পড়লেই গা হাত পা শিউরে ওঠে ভয়ে জড়োসড়ো হয়ে যায় লেপের নিচে দেহটা ঠক ঠক করে কাঁপে দিনের বেলা অনেকেই আমরা ছোটোখাটো জটলা পাকাই দিনের বেলা ওকে ঘিরে দেখতে আসে অনেকে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে ওরা আমরা যে অবাক হই না তা নয় আমাদের চোখেও বিস্ময় জাগে দু বছর ও আমাদের সাথে ছিল ওর প্রশ্বাসের খবরও আমরা রাখতাম সত্যি কি অবাক কাণ্ড দেখো তো কে বলবে এ তপু ওকে চেনায় যায় না ওর মাকে ডাকো আমি হলফ করে বলতে পারি ওর মাও চিনতে পারবে না ওকে চিনবে কী করে জটলার এক পাশ থেকে রাহাত বিজ্ঞের মতো বলে চেনার কোনো উপায় থাকলে তো চিনবে এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না বলে সে একটা দীর্ঘশ্বাস ছাড়ে আমরাও কেমন যেন আনমোনা হয়ে পড়ি ক্ষণেকের জন্য অনেক কষ্টে ঠিকানা জোগাড় করে কাল সকালে রাহাতকে পাঠিয়েছিলাম তপুর মা আর বউকে খবর দেবার জন্য সারা দিন এখানে ওখানে পই পই করে ঘুরে বিকেলে যখন রাহাত ফিরে এসে খবর দিল ওদের কাউকে পাওয়া যায়নি তখন রীতিমতো ভাবনায় পড়লাম আমরা এখন কি করা যায় বলতো ওদের একজনকেও পাওয়া গেল না আমি চোখ তুলে তাকালাম রাহাতের দিকে বিছানার উপর ধপাস করে বসে পড়ে রাহাত বলল ওর মা মারা গেছে মারা গেছে আহা সেবার এখানে গড়াগড়ি দিয়ে কি কান্নাটাই না তপুর জন্য কেঁদেছিলেন তিনি ওর কান্না দেখে আমার নিজের চোখেই পানি এসে গিয়েছিল বউটার খবর ওর কথা বল না আর রাহাত মুখ বাকালো, অন্য আরেক জায়গায় বিয়ে করেছে সে কি এর মধ্যে বিয়ে করে ফেললো মেয়েটা তপুওকে কত ভালোবাসত নাজিম বিড়বিড় করে উঠল চাপা সরে সানু বলল বিয়ে করবে না তো কি সারা জীবন বিধবা হয়ে থাকবে নাকি মেয়েটা বলেই তপুর দিকে তাকালো শানু আমরাও দৃষ্টি ফিরে আনলাম ওর উপর সত্যি কে বলবে এ চার বছর আগেকার সেই তপু যার মুখে এক ঝলক হাসি আঠার মতো লেগে থাকতো সব সময় কি হাসতেই না পারত তপুটা হাসি দিয়ে ঘরটাকে ভরিয়ে রাখত সে সে হাসি কোথায় গেল তপুর আজ তার দিকে তাকাতে ভয়ে আমার রক্ত হিম হয়ে আসে কেন দু বছর সে আমাদের সাথে ছিল আমরা ছিলাম তিনজন আমি তপু আর রাহাত তপু ছিল আমাদের মাঝে সবার চাইতে বয়সে ছোট কিন্তু বয়সে ছোট হলে কি হবে ওই ছিল একমাত্র বিবাহিত কলেজে ভর্তি হবার বছরখানেক পর রেনুকে বিয়ে করল তপু সম্পর্কে মেয়েটা ওর দোহারা গড়ন ছিপছিপে কটি আপেল রঙের মেয়েটা প্রায়ুর সাথে দেখা করতে আসত এখানে ও এলে আমরা চাদা তুলে চার মিষ্টি এনে খেতাম আর গুজবে মেতে উঠতাম রীতিমতো তপু ছিল গল্পের রাজা যেমন হাসতে পারত ছেলেটা তেমন গল্প করার ব্যাপারেও ছিল উস্তাদ যখনও গল্প করতে শুরু করতো তখন আর কাউকে কথা বলার সুযোগ দিত না সেই যে লোকটার কথা তোমাদের বলেছিলাম না সেদিন সেই হতকা মোটা লোকটা ক্যাপিটালে যার সাথে আলাপ হয়েছিল ওই যে লোকটা বলেছিল সে বার্নার্ড শ হবে পরশু রাতে মারা গেছে একটা ছ্যাকড়া গাড়ির তলায় পড়ে আর সেই মেয়েটা যে ওকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল ও মারা যাবার পরের দিন এক বিলেতি সাহেবের সাথে পালিয়ে গেছে রুনি মেয়েটার খবর তো সে কি রুণিকে চিনতে পারছ না শহরের সেরা নাচিয়ে আজকাল অবশ্য রাজনীতি করছে সেদিন দেখা হলো রাস্তায় আগে তো পাট কাটি ছিল এখন বেশ মোটাশোটা হয়েছে দেখা হতেই রেস্তোরাঁয় নিয়ে খাওয়ালো বিয়ে করেছি শুনে জিজ্ঞেস করল বউ দেখতে কেমন হয়েছে এবার তুমি এসো উফ কথা বলতে শুরু করলে যেন আর ফুরাতে চায় না রাহাত থামিয়ে দিতে চেষ্টা করতো ওকে রেনু বলতো আর বলবেন না এত বকতে পারে বলে বিরক্তিতে না লজ্জায় লাল হয়ে উঠতো সে তবু থামতো না তবু একগাল হাসি ছড়িয়ে আবার পরম্পরাহীন কথার তুবড়ি ছোটাত সে থাকবে অন্যের কথা যখন তোমরা শুনতে চাও না নিজের কথাই বলি ভাবছি ডাক্তারিটা পাশ করতে পারলে শহরে আর থাকবো না গায়ে চলে যাব। ছোট্ট একটা ঘর বাঁধবো সেখানে আর তোমরা দেখো আমার ঘরে কোনো জাকজমক থাকবে না একেবারে সাধারণ হ্যাঁ একটা ছোট্ট ডিসপেন্সারি আর কিছু না মাঝে মাঝে এমনই স্বপ্ন দেখায় অভ্যস্ত ছিল তপু এককালে মিলিটারিতে যাবার শখ ছিল ওর কিন্তু বরাত মন্দ ছিল জন্মখোঁড়া ডানপা থেকে বাপাটা ইঞ্চি দুয়েক ছোটো ছিল ওর তবে বাজুতর হিলটা একটু উঁচু করে তৈরি করাই দূর থেকে ওর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলাটা চোখে পড়তো না সবার আমাদের জীবনটা ছিল অনেকটা যান্ত্রিক কাকডাকা ভরে বিছানা ছেড়ে উঠতাম আমরা তপুর তো সবার আগে ও জাগাতো আমাদের দুজনকে ওঠো ভোর হয়ে গেছে দেখছো না অমন মোষের মতো ঘুমোচ্ছ কেন ওঠো গায়ের ওপর থেকে লেপটা টেনে ফেলে দিয়ে জোর করে আমাদের ঘুম ভাঙাত তপু মাথার কাছের জানালাটা খুলে দিয়ে বলতো দেখো বাইরে কেমন মিষ্টি রোদ উঠেছে আর ঘুমিও না ওঠো আমাদের ঘুম ভাঙিয়ে দিয়ে নিজ হাতে চা তৈরি করত তপু চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে আমরা বই খুলে বসতাম তারপর দশটা নাগাদ স্নানাহার সেরে ক্লাসে যেতাম আমরা বিকেলটা কাটত বেশ আমোদ ফুর্তিতে কোনোদিন স্কাটনে বেড়াতে যেতাম আমরা কোনোদিন বুড়িগঙ্গার উপরে আর যেদিন রেনু আমাদের সাথে থাকত সেদিন আজিমপুরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে দূর গায়ের ভেতর হারিয়ে যেতাম আমরা রেনু মাঝে মাঝে আমাদের জন্য ডালমুট ভেজে আনত বাসা থেকে গেও পথে হাঁটতে হাঁটতে মুড়মুড় করে ডালমুট চিবাতাম আমরা তপু বলতো দেখো রাহাত আমার মাঝে মাঝে কি মনে হয় জানো কি এই যে আঁকা বাঁকা লাল মাটির পথ এ পথের যদি শেষ না হতো কোনো দিন কাল ধরে যদি এমনই চলতে পারতাম আমরা এ কি তুমি আবার কবি হলে কবে থেকে ভ্রুজরা কুচকে হঠাৎ প্রশ্ন করতো রাহাত না না কবি হতে যাব কেন ইতস্তত করে বলতো তপু তবু কেন যেন মনে হয় স্বপ্নালু চোখে স্বপ্ন নামতো তার আমরা ছিলাম তিনজন আমি তপু আর রাহাত দিনগুলো বেশ কাটছিল আমাদের কিন্তু অকস্মাত ছেদ পড়ল হোস্টেলের বাইরে সবুজ ছড়ানো মাঠটাতে অগণিত লোকের ভিড় জমেছিল সেদিন ভোর হতে ক্রুদ্ধ ছেলে বুড়োরা এসে স্লোগান দেবার চোঙা আবার কারো হাতে লম্বা লাঠিটাই ঝোলানো কয়েকটা রক্তাক্ত জামা তর্জনী দিয়ে ওরা জামাগুলো দেখাচ্ছিল আর শুকনো ঠোঁট নেড়ে এলোমেলো কি যেন বলছিল নিজেদের ভেতর তপু হাত ধরে টান দিল আমার এসো কোথায় কেন ওদের সাথে চেয়ে দেখি সমুদ্র গভীর জনতা ধীরে ধীরে চলতে শুরু করেছে এসো চলো আমরা মিছিলে পা বাড়ালাম একটু পরেই পেছন ফিরে দেখি রেনু হাপাতে হাপাতে আমাদের দিকে ছুটে আসছে যা ভেবেছিলাম দৌড়ে এসে তপুর হাত চেপে ধরল রেনু কোথায় যাচ্ছ তুমি বাড়ি চলো পাগল নাকি তপু হাতটা ছাড়িয়ে নিল তারপর বলল তুমিও চলো না আমাদের সাথে না আমি যাব না বাড়ি চলো রেনু আবার হাত ওর কি বাজে বকছেন রাহাত রেগে উঠল আবার বাড়ি যেতে হয় আপনি যান ও যাবে না মুখটা ঘুরিয়ে রাহাতের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে এক পলক তাকালো রেনু তারপর কাদোকাদো গলায় বলল দুহায় তোমার বাড়ি চলো মা কাঁদছেন বললাম তো যেতে পারবো না যাও হাতটা আবার ছাড়িয়ে নিল তপু রেনুর করুণ মুখের দিকে তাকিয়ে মায়া হল বললাম কি ব্যাপার আপনি এমন করছেন কেন ভয়ের কিছু নেই আপনি বাড়ি যান কিছুক্ষণ ইতস্তত করে টলটলে চোখ নিয়ে ফিরে গেল রেনু মিছিলটা তখন মেডিকেলের গেট পেরিয়ে কার্জন হলের কাছাকাছি এসে গেছে তিনজন আমরা পাশাপাশি হাঁটছিলাম রাহাত স্লোগান দিচ্ছিল আর তপুর হাতে ছিল একটা মস্ত প্লাকার তার উপর লাল কালিতে লেখা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই মিছিলটা হাইকোর্টের মোড়ে পৌঁছুতে অকস্মাত আমাদের সামনের লোকগুলো চিৎকার করে পালাতে লাগলো চারপাশে কি ব্যাপার বুঝবার আগেই চেয়ে দেখি সহ মাটিতে লুটিয়ে পড়েছে তপু কপালের ঠিক মাঝখানটাই গোল একটা গর্ত আর সে গর্ত দিয়ে নির্ঝরের মতো রক্ত ঝরছে তার তপু রাহাত আর্তনাদ করে উঠল আমি তখন বিমুড়ের মতো দাঁড়িয়েছিলাম দুজন মিলিটারি ছুটে এসে তপুর মৃতদেহটা তুলে নিয়ে গেল আমাদের সামনে থেকে আমরা এতটুকু নড়লাম না বাধা দিতে পারলাম না দেহটা যেন বরফের মতো জমে গিয়েছিল তারপর আমিও ফিরে আস্তে আস্তে চিৎকার করে উঠলাম রাহাত পালাও কোথায় হতবাক হয়ে আমার দিকে তাকালো রাহাত তারপর উভয়েই ঊর্ধ্বশ্বাসে দৌড় দিলাম আমাদের ইউনিভার্সিটির দিকে সে রাতে তপুর মা এসে গড়াগড়ি দিয়ে কেঁদেছিলেন এখানে রেনুও এসেছিল পলখিন চোখজোড়া দিয়ে অশ্রুর ফোয়ারা নেমেছিল তার কিন্তু আমাদের দিকে একবারও তাকায়নি সে একটা কথাও আমাদের সাথে বলেনি রেনু রাহাত শুধু আমার কানে ফিস ফিস করে বলেছিল তপু না মরে আমি মরলেই ভালো হতো কি অবাক কাণ্ড তো পাশাপাশি ছিলাম আমরা অথচ আমাদের কিছু হলো না গুলি লাগলো কিনা এসে তপুর কপালে কি অবাক কাণ্ড তো তারপর চারটে বছর কেটে গেছে চার বছর তপুকে ফিরে পাবো এ কথা ভুলেও ভাবিনি কোনো দিন তপু মারা যাবার পর রেনু এসে একদিন মালপত্রগুলো সব নিয়ে গেল দুটো সুটকেস একটা বইয়ের ট্রাঙ্ক আর একটা বেডিং সেদিনও মুখ ভার করেছিল রেনু কথা বলেনি আমাদের সাথে শুধু রাহাতের দিকে এক পলক তাকিয়ে জিজ্ঞেস করেছিল ওর একটা গরম কোট ছিল না কোটটা কোথায় ও ওটা আমার স্যুটকেসে ধীরে কোটটা বের করে দিয়েছিল রাহাত এরপর দিন কয়েক দুপুর সিটটা খালি পড়েছিল মাঝে মাঝে রাত শেষ হয়ে এলে আমাদের মনে হতো কে যেন গায়ে হাত দিয়ে ডাকছে আমাদের ওঠো আর ঘুমিও না ওঠো চোখ মেলে কাউকে দেখতে পেতাম না শুধু শূন্য বিছানাটার দিকে তাকিয়ে মনটা ব্যথায় ভরে উঠত তারপর একদিন তপুর সিটে নতুন ছেলে এলো একটা সে ছেলেটা বছর তিনেক ছিল তারপর এলো আর একজন আমাদের নতুন রুমমেট বেশ হাসি খুশি ভরা মুখ সেদিন সকালে বিছানায় বসে অ্যানাটমির পাতা উল্টাচ্ছিল সে তার চোখের নিচে একটা ঝুড়িতে রাখা স্কেলিটনের স্কালটা বের করে দেখছিল আর বইয়ের সাথে মিলিয়ে পড়ছিল সে তারপর একসময় হঠাৎ রাহাতের দিকে তাকে জিজ্ঞেস করল রাহাত সাহেব একটু দেখুন তো আমার স্কালের কপালের মাঝখানটায় একটা গর্ত কেন কি বললে চমকে উঠে উভয়েই তাকালাম ওর দিকে রাহাত উঠে গিয়ে স্কালটা তুলে নিল হাতে ঝুঁকে পড়ে সে দেখতে লাগলো অবাক হয়ে হাঁ কপালের মাঝখানটাই গোল একটা ফুটো রাহাত তাকালো আমার দিকে ওর চোখের ভাষা বুঝতে ভুল হলো না আমার বিড়বিড় করে বললাম বাপায়ের হাড়টা দু ইঞ্চি ছোট ছিল ওর কথাটা শেষ না হতেই ঝুড়ি থেকে হাড়গুলো তুলে নিল রাহাত জোড়া ঠক ঠক করে কাঁপছিল ওর একটু পরে উত্তেজিত গলায় চিৎকার করে বলল বাপায়ের টিবিয়া ফেবুলাটা দু ইঞ্চি ছোট দেখো দেখো উত্তেজনায় আমিও কাঁপছিলাম ক্ষণকাল পরে স্কালটা দুহাতে তুলে ধরে রাহাত বলল তপু বলতে গিয়ে গলাটা ধরে ওর